বৃহস্পতিবার পশ্চিম জেলার ইউডিআইসি প্লাস তথা ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত। বিদ্যালয় শিক্ষা দপ্তর এই কর্মশালার আয়োজক। মুক্ত ধারা প্রেক্ষাগৃহে এদিন পশ্চিম জেলার 222টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত। এই কর্মশালার মাধ্যমে পশ্চিম জেলার সমস্ত বিদ্যালয়গুলোর বিশদ তথ্য উঠে আসবে এবং সেসব তথ্যের মাধ্যমে দপ্তর বিভিন্ন দিন প্রকল্পের পদক্ষেপ গ্রহণ করবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন শিক্ষা দপ্তরের পশ্চিম জেলা কার্যালয়ের ওএসডি সুজিত মল্লিক। ইডিএস ক্লাস হলো ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম অফ এডুকেশন ক্লাস। এটাতে সব স্কুলের তথ্যগুলো উঠে আসবে এবং সেই সঙ্গে স্কুলের তথ্যগুলো দিয়ে আমাদের ডিস্ট্রিক্টের ইনফরমেশন সিস্টেমটা মজবুত হবে। এতে এই ডিস্ট্রিক্টের কতটি স্কুল আছে এবং স্কুলগুলির লোকেশন কোথায়, স্কুলগুলিতে কত ছাত্র আছে, কত শিক্ষক আছে, শিক্ষকদের কোয়ালিটি কী এবং কোন শিক্ষকের বিয়েট আছে, কার বিয়েট নেই, সমস্ত তথ্যগুলো উঠে আসবে। এবং সেই সঙ্গে এই আমাদের এই ডিস্ট্রিক্টে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের যতটি বিদ্যালয় আছে সে সরকারি বেসরকারি এবং কেবি সব স্কুল মিলে টোটাল সংখ্যক স্কুল উঠে আসবে। সেই সঙ্গে এই ডিস্ট্রিক্টের সমস্ত ছাত্রছাত্রীর কোন শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে এবং তাদের বয়স ব্যক্তি কোন ক্লাসে পড়ে সমস্ত তথ্যটা এই ইউডাইস ক্লাসের মাধ্যমে।